ঈদের আগেই ফেরত আনা হচ্ছে জিম্মি নাবিকদের, দস্যুদের সঙ্গে জাহাজ মালিক পক্ষের ইতিবাচক আলোচনা। জুনের মধ্যে 10,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ জানালেন মন্ত্রী। এবং বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদবাজার, নানা নামের বিদেশি পোশাকে ক্রেতার আকর্ষণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশের দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। ঈদের আগেই ফিরিয়ে আনার চেষ্টা চলছে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিককে, আর কয়লাবাহী এমভি আবদুল্লাহকে দুবাইয়ে নিতে প্রস্তুত রাখা হয়েছে অন্য নাবিক দলকে। এ ব্যাপারে দস্যুদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ চলছে বলে জানিয়েছে মালিকপক্ষ, তবে মুক্তিপণের বিষয়টি এখনও অস্পষ্ট। চট্টগ্রাম থেকে ইকরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যায় জলদস্যুরা। আটক হওয়ার 9 দিনের মাথায় 20 মার্চ জাহাজের মালিকপক্ষের সাথে প্রথম যোগাযোগ করে জলদস্যুরা। এরপর থেকেই মূলত মুক্তিপণের বিষয়ে চলতে থাকে দর কষাকষি। 20 মার্চ আমাদের সাথে দস্যুরা তৃতীয় পক্ষের হয়ে প্রথমে যোগাযোগ করে, তখন থেকেই আমরা তাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে আমাদের জাহাজ 23 জন যে নাবিক তাদের হাতে জিম্মি আছে তাদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টা আমাদের এখনও অব্যাহত আছে। তবে 17 দিন পর এসে জলদস্যুদের সাথে মুক্তিপণ নিয়ে আলোচনা মোটামুটি চূড়ান্ত হয়েছে জানিয়ে মালিকপক্ষ বলছে আনুষ্ঠানিক আলোচনা শেষে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে নাবিকদের। ঈদের আগেই যাতে তাদেরকে ফিরিয়ে আনা যায় সেইভাবে আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, এছাড়া প্রধানমন্ত্রীর দফতরও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। 2010 সালের ডিসেম্বরে একই মালিক এসআরএম গ্রুপের জাহাজ এমভি জাহানমণিকে 100+ কোটি টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছিল। খুরশিদ আল মুকুল, একুশে টেলিভিশন। জুন মাসের মধ্যে 10,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে বলে জানিয়েছে গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, কোনো আবেদনকারী যেন প্রতারণার শিকার না হন সেজন্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে লিখিত পরীক্ষা 29 মার্চ সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা পর্যায়ে হয়। আগামী জুন মাসের মধ্যে আমরা 10,000-এর বেশি শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, আর এই নিয়োগগুলোর প্রক্রিয়া তখনই জুনের মধ্যেই শেষ হবে। যশোরে জমে উঠেছে ঈদের বাজার, তবে পোশাকের দাম বেশির কথা বলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। এদিকে কুষ্টিয়ার পরাদহ পাইকারি কাপড়ের হাটে বিক্রি কম বলে দাবি ব্যবসায়ীদের। যশোর ও কুষ্টিয়া প্রতিনিধি তথ্য ছবিতে মাসুম আলী সাহেব প্রতিবেদন। 10 রোজের পর থেকে জমে উঠতে শুরু করেছে যশোরের ঈদের বাজার। মনের মতো পোশাক খুঁজে নিতে দোকানে দোকানে ঘুরছেন নারী পুরুষ শিশুরা। এবারও বিদেশি পোশাকের কদর বেশি, এর মধ্যে আলেয়া ভাট, আলেয়া কাট, আফগানি, নায়রা ইত্যাদি। শিশুদের এক সেট আলেয়া 1,800 থেকে 4,000 টাকা, আফগানি 2,500 থেকে 3,500 টাকা, নায়রা 2,800 থেকে 4,500 টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশিরা দাম কম, ইন্টারনেটও দাম বেশি। এবারেও শিশুদের পোশাক সহ জুতার দাম বেশি। বাড়তি বলে খরিদ্দার তো সমস্যা, ভোক্তাদের তো বেশি দিয়ে কিনতে হবে। কাস্টমার এখনো আসলে ওইভাবে কেনাকাটা করছে না। তবে বাজার থেকে খালি হাতে ফিরছেন না কেউই, পরিবারের মুখে হাসি ফোটাতে পছন্দের পোশাকটি কিনেই বাড়ি ফিরছেন। রেট একটু অন্যান্য বারের তুলনায় 500-700 টাকা বেশি। ঈদ বাজার ও ঈদ উদযাপন প্রস্তুতির নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে পুলিশ। শপিং মল এবং বাজারগুলো রয়েছে, বড় বড় বাজার, সেই জায়গাতে আমরা
পোশাকে যে আমাদের পুলিশ সদস্য সংখ্যা বাড়িয়েছি, এছাড়া আমাদের জেলা গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ করছে, আমাদের যে জেলা বিশেষ শাখার যারা ওয়াচার আছে তাদেরকে আমরা এই কাজে নিয়োজিত করেছি। এদিকে কুষ্টিয়ার পোড়াদাহ ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা তাদের পছন্দের কাপড় কিনতে আসেন এই পাইকারি হাটে। তবে বাজারের ঊর্ধ্বগতিতে ঈদের কেনাকাটায় ক্রেতা কম বলে দাবি ব্যবসায়ীদের। গত দুই বছর আগেও ভালো ছিল, কিন্তু এইবার বাইরের আনাগোনা খুবই কম। এগুলো আপনার এই যে 500 থেকে 1200 1500 পর্যন্ত সব রকমই আছে, আমরা পাইকারি সেল দিই তো। এই জন্য বিখ্যাত মনে করেন চাদর, বেডশিট, লুঙ্গি, এইগুলা ইত্যাদি মনে করেন সামগ্রী এখানে বিক্রি হয়। আর আমাদের এখানে বেশি বিক্রি হয় প্রিন্টের শাড়ি। ব্যবসায়ী নেতারা জানান ঈদকে কেন্দ্র করে হাটে সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যাংকটা শনিবারে আমাদের এখানে খুলছে, টাকা পয়সা কোনো লেনদেনে কোনো প্রবলেম নাই, আর এ পর্যন্ত পোড়াতে কোনো দুর্ঘটনাও ঘটে নাই। বাজারে ক্রেতার আশা কম হলেও আর কদিন পরে বেচাকেনা জমে উঠবে এমন আশা বিক্রেতা ও ব্যবসায়ীদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। গাজীপুরের গরু চোর সন্দেহে গণপিটুনি, দুইজনের মৃত্যু। আমন্ত্রণ আবারও দেখছিলেন একুশের দেশের সংবাদ। গাজীপুরের কাপাসিয়াতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মারা গেছেন দুইজন। মধ্যরাতে কাপাসিয়ার সিংহশ্রীর নামিলা ও বড়বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত দেড়টার দিকে নামিলায় এক কৃষকের বাড়িতে কিছু অজ্ঞাত লোক ঢুকে পড়ে। এ সময় বাড়ির লোকজনের ডাকাডাকিতে এলাকাবাসী জড়ো হন। পরে একজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাওয়া খেয়ে পাশের গ্রামে ধান ক্ষেতের আড়ালে লুকিয়ে থাকা আরেকজনকে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়। ভূমি কমিশন গঠন সহ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সম্মেলন হয়েছে। এ উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আহ্বায়ক নরেশ চন্দ্র উরাও, কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল রবি দাস, সাধারণ সম্পাদক গণেশ মারি, সাংবাদিক নবীর রহমান পিপলু সহ অন্যান্যরা। পরে নরেশ চন্দ্র উরাওকে সভাপতি এবং প্রদীপ লাকড়াকে সাধারণ সম্পাদক করে 51 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এবারে চট্টগ্রাম সংবাদ। বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। জেলা সদরের কানাপাড়া এলাকায় এই ক্যাম্পে দুর্গম এলাকা হতে আসা বিভিন্ন বয়সীরা চিকিৎসা সেবা নেন। বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার মেজর আসাদুল ইসলামের নেতৃত্বে চক্ষু, নাক, কান, গলাসহ বিভিন্ন রোগে আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধপত্র এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। চট্টগ্রামের পটিয়ে 10,000 দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ করেছে শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপ। এ সময় কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, ধনী গরিবের পার্থক্য দূর করে অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা। সমাজে বিত্তবানদের উচিত সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসা। এ সময় উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক ও ফজলে ওয়ালি আহমেদ তামসিদ। আর এর সাথে শেষ করছি একুশে দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের আগেই ফেরত আনা হচ্ছে জিম্মি নাবিকদের, দস্যুদের সঙ্গে জাহাজ মালিক পক্ষের ইতিবাচক আলোচনা। জুনের মধ্যে 10,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ জানালেন মন্ত্রী। এবং বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদ বাজার, নানা নামের বিদেশি পোশাকে ক্রেতার আকর্ষণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।